রুশ নাগরিকদের হামলার শিকার হতে হলো ইসরায়েলি ইহুদিদের। তেল আবিব থেকে একটি ফ্লাইটে ইসরায়েলিরা আসছে রাশিয়ায়, এমন খবর পেয়ে বিমানবন্দরে হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ রুশ নাগরিক। রবিবার রাশিয়ার দজেকিস্তান প্রজাতন্ত্রের মাকাচকালা বিমানবন্দরে স্থানীয় বাসিন্দারা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বিক্ষুব্ধ জনতা কাঁচের দরজা ভেঙে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ে এবং ইসরায়েলি ইহুদিদের খুঁজতে থাকে। এ সময় লাথি মেরে একটি দরজা ভাঙার চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। এছাড়াও বিমানবন্দরের সামনে পার্ক করে রাখা একটি গাড়িকে উল্টে দেওয়ার চেষ্টা করে তারা। আল্লাহু আকবর ধ্বনি দিয়ে বিমানবন্দরে ঢুকতে দেখা যায় এসব বিক্ষুব্ধ রুশ জনতাকে। তাদের সাথে ছিল ফিলিস্তিনের পতাকা। দৃশ্যটি শেয়ার করা হয় স্থানীয় টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও ইসরায়েলিদের বহন করা বিমানটি আটকে দিতে বিমানের রানওয়েতে তেল ঢেলে দিয়েছিল বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা, জানা যায় রয়টার্সের খবরে। বিমানে করে তেল আবিব থেকে রাশিয়া আসছে ইসরায়েলিরা, এমন খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দরে জড়ো হতে থাকে শত শত রুশ জনগণ। এই খবরটি পাইলটদের জানিয়ে দেওয়া হয় কন্ট্রোল টাওয়ার থেকে। তখন পাইলটরা বিমানটিকে নিয়ে যান অন্য এক বিমানবন্দরে, কিন্তু সেখানেও গিয়ে উপস্থিত হয় প্রতিবাদী জনতা। তাদের রুখতে বিমানের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও এলাকাটি ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। অবস্থা বেগতিক দেখে সকল বিমানকে সরিয়ে নেওয়া হয় অন্য বন্দরে, সেই সাথে মস্কোতে সরিয়ে নেওয়া হয় বিমানবন্দরে থাকা কিছু ইসরায়েলিকে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল থেকে। এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল তাদের নাগরিক এবং ইহুদিদের যে কোনো জায়গায় ক্ষতি করার প্রচেষ্টাকে গুরুত্বের সাথে দেখে, তাই তো সকল ইসরায়েলি নাগরিক এবং ইহুদিদের রক্ষা করবে রুশ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, এমনটাই আশা করেন তারা। কাস্পিয়ান সাগর উপকূলে অবস্থিত দাজিকিস্তান হল রুশ ফেডারেশনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। 2012 সালের জনশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যার 83% মুসলিম। এই অঞ্চলে প্রায় 400 ইহুদি পরিবার বাস করে। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তারা হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা জোরদার করার পর যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবার ব্রিটেনে মিছিল করেছে ফিলিস্তিনপন্থী হাজার হাজার বিক্ষোভকারী। হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন মুসলিম দেশ ছাড়াও ফ্রান্স এবং সুইজারল্যান্ডেও। গাজায় ইসরায়েলের নতুন হামলায় আরও হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ।